नमस्कार, शुरू करते जाकर ड्रइिंग रूमे अड्डा। मुहूर्ते ड्रइिंग रूमे अड्डा मानुषर का खूब जनप्रिय एक अनुष्ठान, और यही मुहूर्ते ड्रइिंग रूमे अड्डा मैं ड्रइिंग रूमे जरा उपस्थित दो जन महान व्यक्तित्वपूर्ण मानूष, ता निज निज जगह मैं स जगह ता एके अपर परिपूरक। कम जे रम एक अभिनय और एक संगीते, क्यों आगामी दिन प्लेबैक करते जाए, क्यों अथवा निजे अभिनय दिए मानुष के मानुष मन जय कर। तो संगे रही है हमार डान दिखे शिलाची, से तार अभिनय दिए मानुषर मन जय करते उपस्थित, मैं आई मिन कि दिन मध्य तरह एक फिल्म रिलीज करते जा सद्य से हमें ये इंडस्ट्री फिल्म इंडस्ट्री पा रेखे। आक जन बदी के रोचे महान शिल्पी किशोर कुमार और कुमार शानू, ये धरण किसू गान गान खूब भलो तर गान माध्यम मानुषे मन जय करें। राज घोष हमारे संगे रही है। अच्छा, प्रथम हमें शिलाची के जिज्ञेस कर शिलाची, हमें प्रथम ये नाम मैं शिलाची नाम मुखे आसते गए अनेक समय लेगे, मैं प्रथम जो प्रथम और संगे फोने फार्ष्ट कथा बी नाम बुझते पाई प्रथम एक चान्से। तो ये नाम सिलेक्शन क्या नाम दादू सिलेक्शन कर মায়ের বাবা যিনি উনি এই নামটি সিলেকশন করেন, মানে একদম আনকমন একটা নাম, উনি মানে নিজে সন্ধি করে তৈরি করেছেন আর কি। শিলাচি নামটা কি শিলাচি নাকি বাইরের সম্পূর্ণ নাম আরো কিছু রয়েছে? মানে শিলাচি নামটার মানে হচ্ছে একটি ছোট শিবলিঙ্গ অথবা একটা নুড়ি। এবার শিবলিঙ্গর ব্যাপারটাকে মানে আরো ফোকাস করার জন্য এটার সঙ্গে শঙ্করটা আমার নামে অ্যাড করা, শিলাচি শঙ্কর ঘোষ। বাহ বাহ বাহ, ভেরি গুড, মানে খুব সুন্দর কিন্তু শিলাচি শঙ্কর ঘোষ ও সম্পূর্ণ নাম। আমার বাদিকে রয়েছে আরেকজন শিল্পী, সঙ্গীত শিল্পী রাজ ঘোষ। আচ্ছা রাজ, এই সঙ্গীত জগতে আসা কতদিন ধরে? সঙ্গীত জগতে আসা আমার 10 ইয়ার্স হয়েছে। তা পুরোপুরি ইন্সপিরেশনটা আমার মা আর বাবার, যেহেতু ছোটোবেলা থেকে সানুদার গান ছোটোবেলা থেকে শুনতাম, তা তখন একটা ইচ্ছা ছিল যে ওনার মতো একটা মানে সিঙ্গার হওয়া বা নিজেকে প্রতিষ্ঠিত করা বা পাবলিকের সামনে নিজের পুরো কলাকুশলটা তুলে ধরা। তা তখন মা বাবার ইন্সপিরেশন, তো টোটালটাই মা ব্যাক সাপোর্ট করেছে, সাপোর্ট দিয়েছে। আর প্রথমত তারপর মানে গান গাওয়া শুরু, প্রথম সানুদার গান দিয়ে আমার মঞ্চে ফার্স্ট ওঠা। তা আমার বাড়িতেও ছবি আছে বড় করে সানুদার, যে মানে প্রথম মানুষ ভগবানকে দেখে তার লাইফটা শুরু করে বা জীবনটা দিনটা শুরু করে, আমি সানুদাকে তার ছবিটা দেখে তা আমার দিনটা শুরু করে, মানে অন্ধভক্ত যাকে এক অন্ধভক্ত। বা খুব ভালো, তাহলে আজকে কিছু শোনাবে নাকি? হ্যাঁ অবশ্যই। কী শোনাচ্ছি আজকে? আমি প্রথম শোনাচ্ছি একটি উদিত স্যারের গাওয়া একটি ক্যামাস সে ক্যামাত এক ছবির গান, এমের হামসফর। বাবা খুব ভালো, আমার খুব প্রিয় প্রিয় একটি গান। হোক তাহলে শুনে গেছি। মেরে হামসফর এক জরা ইন্তজার, सुन सताएं दे रही है मंजिल प्यार की, है मेरे हम सफर एक जरा इंतजार, सुन सताएं का मेहमान,
कैसे ना जाएगा अंधेरा, क्यों न थमेगा तूफान, कैसे ना मिलेगी मंजिल प्यार की, है मेरे हम सफर एक जरा অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, আমি নিজে যেন গাইছি গান এরকম মনে হচ্ছে। মানে এই গান বিশেষ করে মানে কি বলবো, এইসব গান মানে অমর, মানে এইসব গান জীবনে মনে যে পৌঁছে যাবে। মানে যাই হোক, এই সঙ্গীত জগতে আসা তোমার মানে গানটাকে শিখে একদম মানে আমি আমার পথ আছে পণ্ডিত আচার্য চক্রবর্তীর ছাত্র স্টুডেন্ট কমলিকা চক্রবর্তী, তার কাছে আমার গান শেখা, শিখছি এখনো বর্তমানে। সে এখন নেই, এখন সে তোমার বাড়িতে থাকে, চেন্নাই থাকে। তো এখন বাড়িয়ে মানে একজন শিষ্য তোমার নবীন চক্রবর্তী কাছে গান শিখছে এখন বর্তমানে। আচ্ছা বাহ, খুব ভালো খুব ভালো, আমার খুব ভালো লেগেছে তোমার। আচ্ছা, এই মুহূর্তে যে কথাটা বলতে যাচ্ছি, তুমি তো গল্প কাজ করছো, সে গল্পটা খুব শীঘ্রই আমি দেখতে পাবো। কি নাম বলবে একটু একটু যদি দর্শক? গল্পটার নাম হচ্ছে টকঝাল মিষ্টি, এবং যেমন নাম ঠিক সেরকমই গল্পের মানে পুরো গল্পটাও কিন্তু একটা টকঝাল মিষ্টি ওই ফ্লেভারই আছে। তো দর্শকরা যখন দেখবেন এবং আমাদের ডিরেক্টর যেভাবে রোল প্লেটা করেছেন গল্পটার, সবাই কিন্তু একটা টকঝাল মিষ্টি ফ্লেভার পাবে ওইটা দেখে। খুব ইচ্ছে রইল দেখার, এবং দর্শকদের বলবো যখন ফিল্মটা আসবে অবশ্যই দেখবেন। টকঝাল মিষ্টি শিলাচি যাতে অভিনয় করেছে, আশা করি প্রত্যেকে ভালো লাগবে। কিন্তু ওকে দেখে যেরকম মনে হচ্ছে যে ছেলেটা কিছুই বোঝে না, কিন্তু যখন অভিনয় দেখবেন কিন্তু তখন মনে হবে কি একদম সন্তুষ্ট ছেলে নয়ও। ঠিক আছে, যাই হোক, রাজের কাছে আমি ফিরব। রাজ, এবার আমি বাজিগার ছবি থেকে আমার একটু খুব প্রিয় গান তোমার বিনোদ রাঠোজির গাওয়া ছুপানবি নিয়াতার গানটি গাইছি।
पता है, बताना भी नहीं।
সত্যি এই গানগুলো এত ভালো লাগে, ভাষায় বোঝানো যায়। যাই হোক, সময় খুব সীমিত, রাজের কণ্ঠে কিন্তু কুমার শানু গান শোনা হলো না, আমরা অবশ্যই রাজকে বলবো পরবর্তীতেও কিন্তু তোমাকে আসতে হচ্ছে, ড্রয়িং রুমে আড্ডায় কিন্তু আবার আসতে হচ্ছে, অবশ্যই তার জন্য প্রিপারেশন নিয়ে রাখুন। কি যাই হোক, আমরা রাজের কণ্ঠে আরও গান শুনবো অন্য একটা এপিসোডে, আর এখন সময় নেই। আমি কিন্তু একজন শিল্পী রয়েছে আমাদের সঙ্গে, একজন নৃত্যশিল্পী ঋষিকাতে, তাকে তার দুটো নৃত্য আমরা অবশ্যই দেখবো এই অনুষ্ঠানে, এই এপিসোডে তাকে ডেকে নিই। চলো, নমস্কার। আনন্দ ধারা বহিছে।
অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী